নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। জিআরবিটির চাপে পিছুল টিপিএসসির পরীক্ষা। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 4 আগস্ট। জিআরবিটি নয়, অবশেষে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত কৃষি আধিকারিক পদের পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। 22 আগস্টের পরিবর্তে আগামী 12ই সেপ্টেম্বর কৃষি আধিকারিক পদের লিখিত পরীক্ষা হবে। অভিযোগ, জিআরবিটি পরিচালিত রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া বহিরাজ্যের হাজার হাজার বেকারদের চাকুরির সুযোগ নিশ্চিত করার জন্যই টিপিএসসি পরীক্ষার দিনক্ষণ পুনরায় পরিবর্তন করা হয়েছে। কারণ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড টিপিএসসির পূর্ব ঘোষিত পরীক্ষার দিন অর্থাৎ 22 আগস্ট 3টি গ্রুপ সি পদে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করেছেন। যদিও এই 22 আগস্ট দিনটিকে বহু আগেই কৃষি আধিকারিক পদের পরীক্ষার জন্য নির্ধারিত করেছিলেন টিপিএসসি, কিন্তু এখন জিআরবিটি কর্তৃপক্ষ পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করেনি। উল্টো এক প্রকার টিপিএসসি কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করে কৃষি আধিকারিক পদের দিনক্ষণ পরিবর্তনের জন্য বাধ্য করা হয়। যদিও এই কৃষি আধিকারিক পদের পরীক্ষা ইতিমধ্যেই কয়েকবার পরিবর্তন করা হয়েছে, এর ফলে বিপাকে পড়েছেন রাজ্যের মেধাবী যুবক যুবতীরা। অন্যদিকে রাজ্য সরকারের জিআরবিটি কর্তৃপক্ষের চাপের জন্য টিপিএসসির অন্য পরীক্ষাগুলোও সমস্যা হওয়ার পথে, বিশেষ করে টিসিএস এবং টিপিএসসি চূড়ান্ত পরীক্ষায় নানা সমস্যা হবে। কিন্তু এরপরও বহিরাজ্যের যুবক যুবতীদের চাকুরির প্রধানের স্বার্থে অনর জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা শুধু তাই নয়, আগামী 20 আগস্ট গ্রুপ ডি 2500টি পদে এবং 22 আগস্ট গ্রুপ সি 2410টি পদে পদ মিলিয়ে মোট 4910টি পদের পরীক্ষার দিন ইগনোর দূরশিক্ষা বিভাগও পরীক্ষা রয়েছে। বিভিন্ন কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে। এমনকি এ বিষয়টি ইতিমধ্যে নানা কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের তরফে জিআরবিটি কর্তৃপক্ষকে পর্যন্ত অবহিত করা হয়েছে। এর ফলে বিপাকে পড়েছে দূরশিক্ষা বিভাগে পাঠরত ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে এখন বহিরাজ্যের হাজারো যুবক যুবতীদের রাজ্য সরকারের চাকুরি প্রদানের জন্য দূরশিক্ষা বিভাগের পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করার নতুন প্রয়াস নিয়েছে জিআরবিটি। ভিডিওটি শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।